আজকে ডেইলি লাইফের একটা ব্লগ করছি। অ্যাকচুয়ালি ব্লগটা করার জন্য বোন অনেক দিন ধরে তো ইনসিস্ট করছিল, কিন্তু আমার ব্লগটা করা হচ্ছিল না। তো আজকে জাস্ট ব্লগটা করব অ্যান্ড ওকে সারপ্রাইজ দেবো। আর এখন যাচ্ছি দেখতে যে ও আর লিও দুজনে কি করছে। পড়ছিস না? আর ইনি কি ট্যাবের ওপর শুয়ে কি করছে? মামি বললো তুই পড়ছিস না, ফাঁকি মারছিস? পড়ছি তো। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ব্লগ হচ্ছে। হ্যাঁ, তোর ইচ্ছা ফাইনালি পূরণ হচ্ছে। এই যে আমাদের লিও মশাই, ইনি ট্যাবের ওপরেই ঘুমিয়ে পড়েছেন। ঠান্ডা ঠান্ডা তো। সোনাও এখন মায়ের কাছে যাচ্ছে, দেখি কি রান্না করছে। রান্নার রেসিপিও শেয়ার করবো চুপি চুপি। কি বানাচ্ছ? আলু পরোটা করছি। এই যে আলু পরোটা করার জন্য এই যে পুর বানাচ্ছি আলু। বোন বলছে তুমি স্পাইডারম্যান হয়ে গেছো। এই যে দুজনের পড়াশোনার নমুনা। ও পড়ে না, ও পড়ে না, ফাঁকি মারে। ও ঘুমায় সারাদিন, ঘুমায় রাত জাগে সারাদিন। আর তুই বসে ওকে পাহারা দিস। আমি পাহারা কেন দেবো? মানে দুই গাধা এক ফ্রেমে। ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে বোনের জন্য। আমি সরস্বতী পূজার একটা শাড়ি অর্ডার করি, মাটন কাটা থেকে নিয়েছি। মানে পাইনি, আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। তো এখন এটাকে খুলে দেখবো কিরকম। এই খুব ভালোই এসছে, হয়তো সেরকম কিছু মানে কিছু হবে না। তো বোনের কাছে সরাসরি যাচ্ছি এখন এটাকে নিয়ে। তো দিয়েই ওপেন করাবো। ওপেন কর এটা। দাঁড়া, মামির কাছে যাচ্ছি। দাঁড়াতে শুরু হয়ে গেছে। মশারি দিয়ে খাবি? হ্যাঁ, দই দিয়ে খাবি? Thank you.
ভেজ পরাটা। বোনের ক্লাস চলছে তো আমাকেই দিতে যেতে হচ্ছে ওকে। তবে সারপ্রাইজ চিজ পরাটা, ও এখনো জানে না এটা চিজ পরাটা বানানো হয়েছে। একবার স্লাইসটা কর দেখ। দিয়ে ও ঘুমোচ্ছে, কারণ ও সকালে অলরেডি খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে উনি এখন ঘুমোচ্ছেন। পাপা, আলু বড়টা কেমন হয়েছে? ভালো, আমি বানিয়েছি। ফাইনালি আমি আমার চিজ অ্যান্ড আলু পরাঠা পেয়ে গেছি। ভাই, সুইগির জন্য এত অপেক্ষা করি না যতটা আমি এটার জন্য ওয়েট করছিলাম। যাই হোক, মায়ের পরোটার রিভিউ দেওয়ার জন্য আবার চলে এসেছি। জাস্ট অসাম টেস্ট। মানে দোকানে যেটা খাই সেটাতে এতটা পরিমাণ করে পুর দেওয়া থাকে না, মানে আলুটা ভীষণই কম থাকে আর টেস্টটাও ঠিক খুব একটা বোঝা যায় না। তবে মায়ের এই আলু পরোটার মানে জাস্ট অসাম টেস্ট। এই রেসিপি আমি পরে শেয়ার করব তোমাদের সাথে। অ্যান্ড হ্যাঁ, কেউ যে বলেছে যে মায়ের হাতের রান্না একটা ম্যাজিক থাকে, আর এটা সত্যি, মায়ের হাতের রান্না সত্যি ম্যাজিক আছে, কারণ এর টেস্ট জাস্ট অসাম। আফটার ব্রেকফাস্ট নাও, সবাই আবার আবার নিজের নিজের কাজে বিজি হয়ে গেছে। বোন অনলাইন ক্লাস করতেও শুরু করে দিয়েছে আর মায়েরকে কাজে আবার বিজি হয়ে গেছে। আমি এখন কিছুক্ষণ পড়ে নেব। যদি না পড়ে মোবাইল হাতে এইভাবে ব্লগ করতে থাকি আর সারা বাড়ি ঘুরতে থাকি, নিঘাত মা যা পাবে, গরম খুন্তি, জুতো, ঝাঁটা যা পাবে সেসব নিয়ে আমাকে তাড়া করবে। তো ওর থেকে ভালো হয় আমি কিছুক্ষণ পড়িনি। বেসিক্যালি যেটা হলো, বোনের যে শাড়িটা এসছে ফ্লিপকার্ট থেকে সেই শাড়িটা ওর একদমই পছন্দ হয়নি, কারণ শাড়িটা অনেকটা ডাল। দেখি এখন একটু সান্ত্বনা দিয়ে। তো এখন আমরা যাচ্ছি শাড়ি দেখতে। হ্যাঁ, শাড়ি দেখতে যাচ্ছি। বোনের যে শাড়িটা হয়নি সেটা বাড়িতে এসেছিলো, খুবই বাজে একদমই। তো তার জন্য আরেকটা শাড়ি আমরা দেখতে যাচ্ছি। শাড়ি পাওয়া যায়নি, শাড়িটা কালকেই সেল হয়ে গেছে যেটা আমরা দেখে গেছিলাম। তো দেখা যাক নেক্সট অপশান কী আছে। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, কিন্তু শাড়িটা পাইনি। তো ওদের শাড়িটা দেখে এসেছিলাম, সেটা খালি খেসে হয়ে গেছে। তো দেখা যাক কী পাওয়া যায়। আরও কয়েকটা দোকানে গেছিলাম, আমি খুঁজেছিলাম শাড়ি, কিন্তু সেরকম আমাদের পছন্দ হয়নি। তো জানি না সরস্বতী পূজায় ও কী পরবে। সারা রাস্তা কন্টিনিউ বক বক করতে করতে এসছে, আমার মাথাটা অলরেডি খারাপ করে দিয়েছে। তো এখন দেখা যাক কী করে।